নামে হিন্দি স্কুল, পঠন পাঠন হয় বাংলাতেই। বালুরঘাট শহরে স্কুলকে নিয়ে চর্চা সর্বত্র, কিন্তু পঠন পাঠন যে ভাষাতেই হোক না কেন, এলাকার ঐতিহ্য বহনকারী নামটি থাকার পক্ষে স্থানীয়রা। তাই বিদ্যালয়টিকে নিয়ে স্থানীয়দের আবেগকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কেন্দ্রস্থল অর্থাৎ বুড়াকালী এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। 1955 সালে প্রতিষ্ঠিত বালুরঘাট হিন্দি FP স্কুল নামে এই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অন্তত 95% পরিবার হিন্দি ভাষী। সে কারণে প্রথম থেকেই সেখানে হিন্দি ভাষাতেই চলছিল পঠন পাঠন। এই সময় স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ছিল 150 থেকে 200 মধ্যে। হিন্দি ভাষী শিক্ষক ও হিন্দিতে লেখা বইপত্র সবকিছুই ছিল। জেলার একমাত্র হিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এটি। এমনকি এলাকাটির নাম হিন্দি স্কুল পাড়া বলে পরিচিতি লাভ করেছে এরপর থেকে। কিন্তু বাম আমলে সেখানে হিন্দি ভাষায় পঠন পাঠন তুলে দেওয়া হয়, শুরু হয় বাংলায় পঠন পাঠন। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে এই মুহূর্তে 13 জন পড়ুয়া রয়েছে। 3 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে অবশ্যই 1 জন ডেপুটেশনে রয়েছেন। এই বিদ্যালয়ের শিক্ষক কুন্তল দাস জানান, হিন্দি স্কুল লেখার কারণে কিছুটা বিভ্রান্তি দেখা দেয় মানুষের মধ্যে। হিন্দি শব্দটি না থাকলে হয়তো আরও কিছু পড়ুয়া বাড়ত বলে মনে করেন তিনি। হিন্দি স্কুল, সেই ভাষাতে কি এই স্কুলে পড়াশোনা হয়? না না না, আমি 2021 ট্রান্সফার হয়ে এসেছি, তারপর থেকে দেখছি বাংলা মাধ্যমেই পড়াশোনা করানো হয়। কেন হয় না বলে মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না, এটা আমি একটু আগে তবে শুনেছি আগে নাকি এটা হিন্দিতেই পড়ানো হতো। অনেকে বলছে স্কুলের নামে একটা বিভ্রান্তি হচ্ছে, আপনার কি মনে? হচ্ছে অনেকেই হিন্দি স্কুল ভেবে ভাবছে হয়তো বাংলা পড়ানো হয় কিনা, এই জন্যই ওই জন্য আমরা বাইরে একটা ইয়েও করেছি যে বাংলা মাধ্যম বলে একটা বাইরে ফ্ল্যাগার লাগিয়েছি। আপনার কি স্কুলের নাম পরিবর্তন করতে চান? হ্যাঁ, নামটা পরিবর্তন করলে ভালোই হয়। এই ব্যাপারে জানিয়েছেন? না, আমি উদ্বোধন কক্ষপত্রে কোনো কিছু জানানো হয়নি। জানাবেন, দেখি তাহলে এবার থেকে চিন্তা ভাবনা করবো। আমাদের যে এসআই সাহেব আছেন তাকে একবার বলি। এই নাম পরিবর্তন করলে কি সুবিধা হয়? মানে অনেকে হিন্দি স্কুল ভেবে না ভাবে এটা হিন্দি মাধ্যমেই পড়ানো হয়, ওই জন্য আমরা বাইরে একটা প্ল্যাগারও লাগিয়ে দিয়েছি যে এটা বালুরঘাট হিন্দি স্কুল, কিন্তু ব্র্যাকেটে বাংলা মাধ্যম করে প্ল্যাগার লাগিয়ে দিয়েছি। তবুও অনেকে ভাবছে হয়তো এটা হিন্দি মাধ্যমেই পড়ানো হয় কিনা, ওই জন্য পাশাপাশি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে সবাই। ওইখানে তো প্রায় 80% হচ্ছে হিন্দি ভাষী, তো তার কি কিরকম আপত্তি জানাচ্ছে না কোনো? ওইরকম কিছু তবে এই স্কুলকে নিয়ে যে স্থানীয়দের আবেগ রয়েছে তা বোঝা যায় স্থানীয়দের সাথে কথা বললেই। হিন্দি স্কুল, হিন্দি ভাষাতে কি এখানে পড়াশোনা হয়? না, এখন হয় না, আগে হতো, এখন হয় না। পড়াশোনা কেমন হয়? ভালো। আপনারা এলাকাবাসী, এই স্কুলটা নিয়ে কি করতে চান? কি চান? আমরা চাই স্কুলটা আরো উন্নতি হোক, ছেলে পেলে হোক স্কুলে বেশি করে, এটাই চাই আমরা। মাস্টার দিদিমণি কতগুলো এই স্কুলে? এই স্কুলে মাস্টার দিদিমণি তিনজনই আসে। আসে ছাত্র? ছাত্র হবে 20-25 জন হবে। আপনার কি চাচ্ছে এই স্কুলটাকে আরো উন্নত করতে? হ্যাঁ, উন্নত হলে তো ভালোই, আমাদের পাড়া পাড়ার প্রতিবেশী স্কুল, উন্নতি হলে তো ভালোই। এখানে আর একটা বিষয় আছে যে হচ্ছে বালুরঘাট হিন্দি স্কুল, আবার নিচে আবার লেখা আছে যে হচ্ছে বাংলা মাধ্যম, দুটো দুই রকম নাম আছে। আগে হিন্দি স্কুলটা ছিল, হিন্দি মাস্টাররা ছিল, তখন হিন্দি পড়াতো, এখন তো হিন্দি সব স্টুডেন্ট নাই, তো এখন সব বাংলা মিডিয়াম টিডিয়াম এগুলো সব পড়তেছে, বাংলা স্কুলই করছে। এটা দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটে হিন্দি স্কুল বলতে এই একটাই হিন্দি স্কুল, একটাই হিন্দি। হ্যাঁ, এখন নামে একটা বিভ্রান্ত একটা হচ্ছে মানুষের মধ্যে ছড়াচ্ছে। না, এটা কি বলতো, নামে বিভ্রান্ত তাহলে কি বলতো, মাস্টার চেঞ্জ করতে হবে, আবার অনেকে নিয়ে আসতে হবে, হিন্দি স্কুল যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। স্কুলের নামটা কি পরিবর্তন করা প্রয়োজন কি মনে করছেন? না, থাকুক না, আগের নামটা আছে, পরের নামটা আছে, এটা থাকুক, আমরা চাই ভালো, এটা থাকা ভালো। এই এলাকার বাসিন্দা তথা বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল জানান, এলাকায় বেশিরভাগ হিন্দি ভাষী মানুষ রয়েছেন, সে কারণে স্কুল চালু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল এখানকার ছেলে মেয়েদের হিন্দিতে পড়াশোনা শেখানো, কিন্তু সময়ের সাথে সাথে স্থানীয় মানুষজনের ভাবনার পরিবর্তন হয়েছে। একের পর এক গজিয়ে ওঠা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছেন এলাকার অভিভাবকরা, যাতে হিন্দির পাশাপাশি ইংরেজিও শিখতে পারে।
এখন এলাকার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের উৎসাহ নেই স্থানীয়দের। এমনকি হিন্দিতে শিক্ষাদান করে শিক্ষকের সমস্যা রয়েছে। স্কুলটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে বিএসএফ এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তার সম্ভব হয়নি। তবে স্কুলের নামটি এলাকার পুরনো ঐতিহ্য, সেটি পরিবর্তন না করারই দাবি জানান তিনি। হিন্দি প্রাইমারি স্কুল বলে এটা চিহ্নিত, হিন্দি পড়ানো হতো, হিন্দি মাস্টারমশাই ছিলেন, সব ছিলেন। আস্তে আস্তে দেখা গেল যে গার্জেনরা, যারা নন বেঙ্গলি গার্জেনরা, তারা এখন কোনো হিন্দি পড়ানোর দিকে আর ঝুঁকি না নিয়ে বাংলা স্কুলে ভর্তিকরণ শুরু করে। তখন দেখা যায় যে হিন্দি পড়ার কোনো ছাত্র না থাকার জন্য পরে ওটাকে ওই স্কুলটার নাম আছে প্রাইমারি হিন্দি স্কুল, কিন্তু বাংলা টিচার দিয়ে বাংলায় পড়ানো হয়। আচ্ছা, আপনার স্কুলের নামে কি পরিবর্তন আপনারা চাচ্ছেন? না, আমরা তো চাবো না, কারণ বহুত পুরনো এটা ঐতিহাসিক, আজকের গল্প নয়, 70-80 বছরের পুরনো স্কুল, সেটা যেটা আছে আছে। এখন সংবিধান যদি চেঞ্জের কোনো ব্যাপার থাকে করতে হলে আমাদের অনেক অভিভাবক মনে করছেন যে এটা হিন্দি স্কুল, অর্থাৎ হিন্দিতে পড়ানো হয়, সেই বিষয়ে কি বলবেন? এইটা হিন্দি পড়ানোই হতো, হিন্দি স্কুল ছিল, হিন্দি টিচার ছিল, বিহার থেকে সেই মাস্টারমশাই এখানে আসে পড়াশোনা করাতেন। এটা করে চলে যাওয়ার পরে কিছুদিন এখানে হিন্দি স্কুলে পড়াশোনা হতো, সকলে আশা করেছিল যে বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেলেমেয়েরা এখানে পড়বে। দেখা গেল যে তারা স্কুলটাকে মানে মানে গ্রাহ্য না করে তারা ইংলিশ মিডিয়ামে তারা সব ছেলেমেয়েদেরকে দিয়ে দেয়। এরপরে আস্তে আস্তে এখানে ছাত্র কমে যায়, তখন সিদ্ধান্ত বোর্ড নেয় যে এটা বাংলা, বাংলার উপর জোর দেওয়া, বাংলা পড়ানো হবে, সেটাই চালু আছে। আপনার এলাকাবাসী হিসাবে কি মনে করছেন স্কুলটা নিয়ে? স্কুলটা নজর দেওয়া হচ্ছে, প্রশাসনের নজর দেওয়া হচ্ছে, স্কুলটা শহরের বুকে আছে, এটা ভালো ঘেরা ফেরা যদি দেওয়া যায়, ভালো মাস্টারমশাই যদি থাকেন, যদি যা রুচি আছে ছাত্রকে শিক্ষা দিব, ভালো পড়াবো, ভালো মানে মানে ভালো ছেলেমেয়েদের আনবো, সেটা টিচারদের উপর অনেক কিছু নির্ভর করে।